الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان من مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم هذا بمحلوف رسول الله عليه الصلاة والسلام ما مر بالمؤمنين شهر خير
المؤمن وما مر بالمنافقين شهر شر من إن الله يكتب أجره وثوابه على المؤمن قبل أن يدخل ويكتب شقاءه وإثمه على المنافق قبل أن يدخل وذلك بما يعد المؤمن القوة للعبادة فيه من النفقة وبما يعد المنافق اتباع غفلة الناس واتباع عوراتهم فذلك غنم للمؤمن ونقمة للفاجر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের প্রস্তুতি, রমজানের স্বাগত জানানো, অভিনন্দন জানানো, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আজ শাবানের ২৮তম রাত, ২৮তম দিন এবং পহেলা এপ্রিল, রমজানের এক বা দুই দিন পূর্বের দিন। এই দিনটা যেমন আমরা রমজানকে বরণ করার জন্য, রমজানকে স্বাগত জানানোর জন্য আমরা যেমন সবাই অপেক্ষায় আছি, এমনিভাবে এই পহেলা এপ্রিল এটা মুসলিম জাতির জন্য একটা খুব ভয়াবহ বিপর্যয়ের একটা দিন। ১৪৯২ সনে, অর্থাৎ প্রায় ৮০০ বছর আগে, এই পহেলা এপ্রিলেই পর্তুগিজের রানী ইসাবেলা আর রাজা ফার্ডিন্যান্ড, তারা যদিও দুই দেশের এবং বিপরীতমুখী ছিল, কিন্তু তারা একসময় মুসলমানদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে যায় এবং একজন আরেকজনকে বিবাহ করে নেয়, এবং তারা একতাবদ্ধ হয়ে মুসলিম শাসন, মুসলিম দেশ তখনকার স্পেনে, সেই মুসলিমদের উপরে তারা আক্রমণ চালায়। এবং এই রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড, তারা চারদিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করে এবং মুসলমানরাও তাদের প্রতিরোধের জন্য তারা জেহাদে ঝাঁপিয়ে পড়ে, আপ্রাণ জেহাদে তারা ঝাঁপিয়ে পড়ে। আর মুসলমানদের এই মোকাবেলায় যখন তারা দিশেহারা হয়ে যাচ্ছিল, তখন তারা একটা কৌশল অবলম্বন করে। তারা তখন ঘোষণা দেয় যে মুসলমানদের মধ্যে যারাই মসজিদে আশ্রয় গ্রহণ করবে, যারাই সমুদ্রে জাহাজ আছে এই জাহাজে যারা আশ্রয় গ্রহণ করবে, তাদেরকে আমরা জঙ্গি বলবো না, তাদেরকে আমরা সন্ত্রাসী বলবো না, তাদেরকে আমরা নিরাপত্তা দিব। আর এভাবে এই রানী ইসাবেলা আর রাজা ফার্ডিন্যান্ডের ভাষায় এই সব বোকা মুসলমানরা তখন তারা মসজিদে আশ্রয় নেয়।
ইতিহাসের বইয়ের মধ্যে আছে প্রায় 30 লক্ষ মুসলমান সেই সময় মসজিদে আশ্রয় নেয় এবং বিভিন্ন জাহাজে তারা আশ্রয় নেয়, তাদের নিরাপত্তার ঘোষণার উপরে বিশ্বাস করে। আর যখন তারা মসজিদে আশ্রয় নেয় সেই সময় সেই রানী ইসাবিলা, রাজা ফার্ডিনান্ড, তারা সেই মসজিদগুলোকে বাইরে থেকে তালা দিয়ে দেয় এবং এই মসজিদে আগুন জ্বালিয়ে দেয়, ভিতর থেকে বাইরে থেকে আগুন জ্বালিয়ে দেয় এবং যতগুলো জাহাজ ছিল সমস্ত জাহাজগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে সেগুলোকে ডুবিয়ে দেয়। এভাবে তারা 30 লক্ষ মুসলমানকে আগুনে পুড়িয়ে সেই দিন হত্যা করে, এই পহেলা এপ্রিল। আর যখন ওই মসজিদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ, পুরুষ মুসলমানরা যখন এই আগুনের জ্বালায় চিৎকার করতেছিল, আর্তনাদ করতেছিল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিল, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হাত পা যখন নাড়তেছিল, সেই সময় এই রানী ইসাবিলা আর রাজা ফার্ডিনান্ড তারা তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরে তারা তখন উপহাস করে বলেছিল, ও মুসলমান, ইউ আর ফুল নাও, তোমরা খুবই বোকা, হোয়াট এ ফুল মুসলমান, মুসলমান কতটা বোকা। মুসলমান তাদের কথায় বিশ্বাস করে মসজিদে আশ্রয় নেয় আর এভাবে তারা সেই মসজিদের মধ্যে দেখে সকল মসজিদগুলো সহ মানুষ সহ 30 লক্ষ মুসলমানকে জ্বালিয়ে দেয়। আর সেই সময় তারা উল্লাস করে সেই সকল রানী ইসাবিলার যারা সেনাবাহিনী ছিল খ্রিস্টানরা, মুসলিম শত্রুরা তখন উল্লাস করে বলতেছিল, হায় মুসলমান, তোমরা কত বড় বোকা। আর এই পহেলা এপ্রিলে যে এই ইসলামী শত্রুরা যে মুসলমানদেরকে বোকা বানাতে পারছে, 30 লক্ষ মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে স্পেনকে তারা দখল করতে পারছে, এই উৎসব তারা এখনও পালন করে। আর পহেলা এপ্রিলকে তারা খুব ঝাঁকজমক করে পালন করে বোকা দিবস হিসাবে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই বোকা দিবস আমরা মুসলমানরাও পালন করি। পহেলা এপ্রিল, এপ্রিল ফুল, ফুল মানে বোকা, এই এপ্রিল ফুল দিবস আমরা মুসলমানরাও পালন করি। আমরা কতটা নিজেদের উপরে ঘৃণা আর নিজেদের এই ইসলামী সত্তা মুসলমানদের উপরে নিজেদের কতটা আর্তনাদ করা আমাদের উচিত, যে আমরা মুসলমানরা এই পহেলা এপ্রিল বা এপ্রিল ফুল বোকা দিবসকে আমরাও পালন করি। আমাদের সামনে রমজান আসতেছে আর এই রমজানকে সামনে রেখে আমাদের মুসলমানদেরকে নতুন করে জাগ্রত হতে হবে। আমাদের মুসলমানরা, আমরা শুধু আল্লাহর সামনে মাথা নত করি, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এই উদ্যমে এই বিশ্বাসে আমাদেরকে জাগ্রত হতে হবে। আর যদি এই বিশ্বাসে আমরা জাগ্রত হতে না পারি, তবে আমাদের এই রমজানের দ্বারা আমাদের কোনোই লাভ নাই, এবাদতের দ্বারা আমাদের কোনোই লাভ নাই, এই নামাজ, রোজা, হজ, যাকাত এর দ্বারা আল্লাহর কাছে সামান্যতম মূল্য নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ করা হয়েছিল, আমাদেরকে রোজা রাখতে হবে
কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। ইন্নাল্লাহা ফরাদা সিয়ামাকুম, আল্লাহ তাআলা তোমাদের রমজানের এই রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলার আদেশ, তাই আমাদেরকে রোজা রাখতে হবে। বিষয়টা যেন কখনো এমন না হয় সবাই রোজা রাখে, আমিও রোজা রাখি, আমার রোজা রাখতে ভালো লাগে তাই আমি রোজা রাখি, অথবা রোজার দ্বারা শরীরের অনেক উপকার হয় এই জন্য রোজা রাখি, অর্থাৎ রোজাটা যেন অভ্যাসের বশবর্তী হয়ে মানুষের লোভ দেখানো বশবর্তী হয়ে, অথবা নিজের মন মতো, অথবা রোজা না রাখলে মানুষ কি বলবে, রোজা রাখলে সবাই ভালো বলবে, প্রশংসার জন্য আমাদের যেন এই রোজা রাখার ইচ্ছা, রোজা রাখার এই আবেগ যেন আমাদের মধ্যে না আসে। আমাকে রোজা রাখতে হবে শুধুমাত্র এই জন্য যে রোজা আল্লাহর পক্ষ থেকে আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه। রমজানের রোজার যে পুরস্কার আল্লাহর রাসূল ঘোষণা করেছেন তার মধ্যে দুইটা শর্ত আমাদের জন্য লাগিয়ে দিয়েছেন। মান সামা রমাদানা ঈমানান, যে নাকি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রাতে তারাবি পড়বে, রমজানের রাতে বেশি বেশি নামাজ পড়বে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। দুইটা শর্ত এখানে, ঈমান। ঈমান কি? ঈমান হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই আয়াতের ব্যাখ্যা হাদিস, যে তোমাদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ তাআলার অনুগ্রহে আমি পৃথিবীতে আছি, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি কখনো আমার মাথা থেকে সরে যায় এক মুহূর্তের জন্য পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নাই, আল্লাহ তাআলা যদি অক্সিজেন পৃথিবী থেকে বন্ধ করে দেয় সারা পৃথিবীর মানুষ মিলেও এই বেঁচে থাকার সংগ্রামে কখনো বিজয়ী হবে? সবাই তখন মারা যাবে, কিসের ওবামা আর কিসের অমুক প্রেসিডেন্ট আর কিসের অমুক প্রেসিডেন্ট, সবাই তখন মারা যাবে। আল্লাহ তাআলা যদি এই বাতাসকে যেমন আমাদের জন্য স্বাভাবিক রাখছেন এটাকে যদি অস্বাভাবিক করে দেন, টর্নেডো দিয়ে দেন, ঘূর্ণিঝড় দিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ মিলে এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে পারবে? আল্লাহ তাআলা এই সূর্যের তাপকে আমাদের জন্য সহনীয় করে রাখছেন, এই সূর্যের তাপকে যদি আরো একটু বাড়িয়ে দেন, সূর্যের মধ্যে যে তাপটা এই 5000 ফারেন, এই তাপের মধ্যে যদি আগুন রাখ, কোনো লোহা রাখা হয় লোহা সাথে সাথে গলে যাবে, এই সূর্যকে যদি আল্লাহ তাআলা আমাদের একটু কাছে নিয়ে আসেন তো আমাদের এই মাথা গিলু সারা পৃথিবীর ঘর বাড়ি সব টকবক টকবক করে সব গলিত হয়ে যাবে, পানি হয়ে যাবে। তো এই সূর্যকে ফেরানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রযুক্তির আছে? আমি আজ হাঁটতেছি, আমার হাট সচল আছে, আল্লাহ তাআলা যদি আমার এই হাটের ক্রিয়া বন্ধ করে দেন, রক্তের সঞ্চালন বন্ধ করে দেন, আল্লাহ যদি আমার কিডনিকে ফেইলার করে দেন,
আল্লাহ তাআলা যদি আমার চোখকে অন্ধ করে দেন, আল্লাহ তাআলা যদি আমার বাক শক্তিকে নিয়ে যান, আল্লাহ যদি আমার শ্রবণ শক্তিকে নিয়ে যান, আল্লাহ যদি আমার ধরার ক্ষমতা নিয়ে যান, আল্লাহ যদি আমার চলার ক্ষমতা নিয়ে যান, দুনিয়ার কোনো বাহাদুর আছে সে নিজে নিজে বাঁচতে পারবে? তোমরা ওই আল্লাহর গোলামি রেখে কি নিয়ে বাহাদুরি করি? যেই আল্লাহ তাআলা আমাকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রাখছেন, সেই আল্লাহ তাআলা যেই সকল আদেশ করেন ওই সকল আদেশ পালন করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় থাকার কথা না। আল্লাহর গোলামি করা প্রতিটা মানুষের দায়িত্ব। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, হে জিন জাতি, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহর গোলামি স্বীকার করতে না চাও, আল্লাহর আদেশ যদি মানতে না চাও, আল্লাহর বশ্যতা যদি স্বীকার করতে না চাও, তুমি যদি নিজেকেই বড় প্রভু মনে করো, তুমি যদি নিজেকেই বড় বিজয়ী, বড় বাহাদুর আর বড় মুনিব মনে করো, তাহলে এই আল্লাহর দেওয়া জমিন থেকে বের হয়ে যাও, আল্লাহর দেওয়া এই পানি ব্যবহার করা ছেড়ে দাও, আল্লাহর দেওয়া এই সূর্য থেকে বের হয়ে যাও, আল্লাহর দেওয়া এই পৃথিবী থেকে বের হয়ে যাও, তারপরে গিয়ে আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর গোলামির বিরুদ্ধে বিরোধিতা করো। আল্লাহ তাআলা বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে বোকা বান্দারা, তোমরা আল্লাহর বিরোধিতা করে কোথায় যাবে? এই পৃথিবী ছেড়ে মাটির নিচে যদি যাও, সেখানেও আল্লাহর রাজত্ব। এই পৃথিবী ছেড়ে যদি পানির নিচে যাও, সেখানেও আল্লাহর রাজত্ব। তোমরা যদি এই পৃথিবী ছেড়ে বড় মহাকাশ যান করে ওই মহাকাশে চলে যাও, বড় বড় গ্যালাক্সিতে চলে যাও, আর মঙ্গল গ্রহে চলে যাও, সেই মঙ্গল গ্রহেও কার রাজত্ব? কার রাজত্ব? আল্লাহ তাআলার রাজত্ব। তো সেই আল্লাহর আদেশ মানা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর আছে? তো এই জন্য মুসলমান হিসাবে আমাকে এই কথা অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিতে হবে যে আল্লাহ তাআলা আমার উপরে রোজা ফরজ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য আমাকে রোজা রাখতে হবে। সবাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম কথা হলো যে আল্লাহর গোলামি, আর দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে যত আদেশ করেন এই আদেশগুলো কি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করেন? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিষেধাজ্ঞা দেন, যত কাজ থেকে বিরত থাকতে বলেন, এগুলো কি আমাদের ক্ষতি করার জন্য করেন? বরং ইসলামের মৌলিক নীতি, মা আদাররা বিন্নাসি ফাহুয়া হারাম, মানুষের জন্য যেটাই ক্ষতিকর সেটাই মানুষের জন্য নিষেধ। একসময় এই সিগারেট মানুষের জন্য যে ক্ষতিকর এটা স্পষ্ট প্রমাণিত ছিল না, ডাক্তারদের কাছে প্রমাণিত ছিল না, যার ফলে কুরআন কিতাবগুলোতে, ফতোয়ার কিতাবে, ফেকার কিতাবে পাবেন যে সিগারেট খাওয়া এটা মাকরু, হারাম না। কিন্তু বর্তমানে ডাক্তারদের কাছে এটা প্রমাণিত যে এই সিগারেট খাওয়া মানুষের জন্য ক্ষতিকর, 100% নিশ্চিত ক্ষতিকর। অতএব এখন এই যেই জিনিসই মানুষের জন্য ক্ষতিকর সেটা হারাম, এই জন্য সিগারেট খাওয়াও বর্তমানে সকল মুসলমানের জন্য হারাম। যত ধরনের ক্ষতিকর আছে, বলে যে শুয়োরের চর্বি, এটা কি মানুষের জন্য হারাম নাকি হালাল? এখন গিয়ে দেখেন, এখন বিজ্ঞানের দ্বারা প্রমাণিত শুয়োরের চর্বি মানুষের জন্য কত ক্ষতিকর, মদ মানুষের জন্য কত ক্ষতিকর,
মৃত লাশ খাওয়া, মৃত মুরগি খাওয়া, মৃত প্রাণী খাওয়া মানুষের জন্য কত ক্ষতিকর, অ্যালকোহল মানুষের জন্য কত ক্ষতিকর, যেই জিনিসই মানুষের জন্য ক্ষতিকর, আমরা ওই ক্ষতি সম্পর্কে অবগত হই বা না হই, আল্লাহ তাআলা আমাদেরকে আগ থেকেই নিষেধাজ্ঞা দিয়ে দিছেন যে এইগুলোর ধারে কাছেও যাবা না। ও বান্দা, আমি তোমার জন্য এগুলোকে নিষেধ করেছি তোমার লাভের জন্য, আমি এগুলোকে আদেশ করেছি তোমার লাভের জন্য। রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য আদেশ করেছেন, এটা কি আমাদের লাভের জন্য না ক্ষতির জন্য? আমাদের লাভের জন্য। সারা পৃথিবীর ডাক্তাররা এখন ঐক্যমত, সকল রোগের মহা ঔষধ, সকল রোগের মহা ঔষধ এই ফাস্টিং, তাদের ভাষায় রোজা। না খেয়ে থাকলে একটা নির্দিষ্ট সময়, তাদের ভাষায় 17 ঘন্টা, যদি কেউ না খেয়ে থাকতে পারে তার শরীরের মধ্যে যত ধরনের খারাপ সেলগুলো আছে, ক্ষতিকর সেলগুলো আছে, এগুলো নষ্ট হয়ে নতুন সেল সেখানে জন্ম নেয়। শরীরের মধ্যে যত ক্ষতিকর জীবাণু আছে এগুলো সব মরে যায় আর সেখানে নতুন নতুন উপকারী জীবাণু তৈরি হয়। 17 ঘন্টা কেউ যদি না খেয়ে থাকে তার শরীরের মধ্যে যত ধরনের চর্বি, কোলেস্টেরল, মানুষের ক্ষতিকর যা কিছু আছে, কিডনির পাথর, এখন প্রমাণিত এটা ফাস্টিং, এটা হলো মহা ঔষধ। তো আল্লাহ তাআলা আমাদের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন, কি উদ্দেশ্যে? লাআল্লাকুম তাত্তাকুন, কি লাভ পাবে রোজা দ্বারা? রোজা দ্বারা তোমাদের লাভ হলো তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হলো তাকওয়া কাকে বলে? তাকওয়া ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া বলে হলো আল আমালু বিতাআতিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবা, যে আল্লাহ তাআলার আদেশগুলোকে মানে। তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশগুলোকে মানা, আল্লাহর উপরে বিশ্বাস করে এবং এই আমলের পুরস্কারের আশায়। ওয়াল ইজতিনাবু আম্মা নাহাল্লাহ, আর আল্লাহ তাআলা যত জিনিস থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বাঁচা, আল্লাহর উপরে বিশ্বাস করে এবং এই খারাপ আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার যত ক্ষতিকর বিষয় আছে এগুলোর ভয়ে, এগুলো থেকে বেঁচে থাকার জন্য, এটার নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলার যত আদেশ আছে এগুলোকে আমাদেরকে মানতে হবে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে আমরা দেখি অনেক মানুষ আছে যে তারা নামাজ পড়ে, অনেক মানুষ আছে রোজা রাখে, হজ করে। এখন আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করব, আমি এই রাত, আমি এই নামাজ কেন পড়তেছি? আমি কি এই নামাজ আল্লাহর গোলামির জন্য পড়তেছি, আল্লাহর আদেশ মানার জন্য পড়তেছি? যদি আল্লাহর আদেশ মানার জন্য পড়ি তাহলে আল্লাহর যতগুলো আদেশ আছে সবগুলো আমার মানার কথা। কিন্তু আমাদের সমাজে বহুত মানুষ দেখা যায় মসজিদে এসে নামাজও পড়ে, আবার দোকানে গিয়ে সুদের কারবার করে, মসজিদে এসে নামাজ পড়ে আবার দোকানে গিয়ে মানুষকে ঠকায়, মসজিদে এসে নামাজ পড়ে আবার সে অফিসে গিয়ে ঘুষের কারবারও করে, দুর্নীতিও করে, মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে নাটক সিনেমা দেখে, অবাধ মেলামেশা করে, পর্দা করে না। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি এই আল্লাহর আদেশকে কেন মানতেছি? আমি কি আল্লাহর ভয়ে মানতেছি, আল্লাহর গোলামির জন্য মানতেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? যদি আল্লাহর গোলামির জন্য আমি মেনে থাকি
তাহলে এটা যেমন আল্লাহর আদেশ, অন্যগুলাও তো আল্লাহর আদেশ, এগুলো আমি কেন মানি না? তার মানে বুঝতে হবে যে আমি আল্লাহর গোলামির জন্য মানি না, বরং অভ্যাসগত মানতেছি। সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। নামাজ পড়লে ভাল লাগে, মসজিদে একটু এসে একটু এসিতে থাকলাম, ভাল লাগে, বাস নামাজ পড়তেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, নামাজ পড়তেছি, মুসলমানদের একটা উৎসব, এই জন্য নামাজে আসতেছি। আল্লাহর রসুল খুব স্পষ্ট করে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আল্লাহর গোলামি করে এবং সওয়াবের আশায়, তার জন্যই একমাত্র পুরস্কার। তাকওয়া হলো ওই কাজ, যেই কাজ আল্লাহর আদেশকে মানার জন্য করা হয়, তবে আল্লাহর গোলামির জন্য আর সওয়াবের আশায়। এই জন্য এই রোজার একটা সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে তার রোজা হলো, এই রমজানের মাস হলো সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। সর্বপ্রথম এই রোজা আসার আগে আমাদেরকে রোজাকে স্বাগত জানাতে হবে। আমরা রোজাকে কিভাবে স্বাগত জানাব? রোজা আমার জন্য একটা বড় সুবর্ণ সুযোগ, এটা মনে করতে হবে। আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইদা কিলা লি আহলিল কুবুরি তামান্নাও ফাকানা ইয়াতামান্নাও ইয়াওমান মিন রমাদান, যদি কবরবাসীদেরকে বলা হইতো যে তোমরা আশা করো, তোমরা যে কোনো আশা করো, যা আকাঙ্ক্ষা করবা, যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, কবরবাসীকে যদি কোনো আশার জন্য সুযোগ দেওয়া হইতো তাহলে সকল কবরবাসীরা আশা করত, হে আল্লাহ আমাকে রমজানের একটা দিন আপনি দান করেন। কারণ রমজানের মধ্যে, রমজানের একটা দিনে এত কিছু অর্জন করা সম্ভব যে কবরের মধ্যে সে সুখ শান্তি অর্জন করতে পারে। হাদিসের মধ্যে আছে, ইদা জা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কি? মুহাদ্দিসিন কেরাম বলেন যে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে ফেরেশতারা সবাই মুসলমানদেরকে উৎসাহিত করতে থাকে, ডাকতে থাকে। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, হে জান্নাত তাজাইয়ানি, হে জান্নাত তোমাকে তো আমি তৈরি করে রাখছি, তুমি আরো সুসজ্জিত হও, আরো সাজো, নিজেকে আরো সাজাও, কারণ তোমার কাছে আমার ওই বান্দারা অল্প কিছুদিনের মধ্যেই চলে আসবে, যারা এই রমজানের মধ্যে শুধুমাত্র আমার ভয়ে, হে জান্নাত তোমার আশায়, তার সকল স্বাদ আহ্লাদ সব কিছুকে সে ত্যাগ করে দিতেছে। এই জন্য জান্নাতের দরজা এই রমজানের শুরুতেই খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন্নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হল, যেই রমজান মাসে কোনো কোনো মুহাদ্দিসিন বলে, যদি কেউ ইমানের সাথে খালেস রোজার সাথে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের অধিকারী হলেও জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেন, জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেন। আর এই জাহান্নামের দরজা বন্ধ থাকার আর একটা অর্থ হল যে এই রমজানে আল্লাহ তাআলা জাহান্নামে ঢোকার জন্য মানুষের যে আগ্রহ, এই আগ্রহ মানুষ থেকে উঠিয়ে নেন, মানুষের মধ্য থেকে গুনাহের আগ্রহ উঠিয়ে নেন, আর জাহান্নামের দরজা বন্ধ, যার কারণে সেই জাহান্নামের দিকেও তারা দৌড়াতে পারে না। জান্নাতের দরজা খোলা, জান্নাতের দিকে মানুষ দৌড়াতে পারে। অসুফিদাত মারাদাতুস শায়াতিন, আর এই রমজান মাসে শয়তানকে আটক করে ফেলা হয়, শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়।
মুহাদ্দিসিনে কেরাম বলে যে শয়তান কাটক করার অর্থ কি? অন্যান্য সময় মানুষের বিভিন্ন অজুহাত যে আসলে আমি তো ভালো মানুষ, কিন্তু শয়তানের ধোকায় পড়ে এরকম একটা বেবিচার করে ফেলেছি, আসলে আমি তো ভালো মানুষ, শয়তানের প্রতারণায় পড়ে আমি ঘুষ খেয়ে ফেলছি, আসলে আমি ঘুষ খাই না, আসলে তো আমি ভালো মানুষ, শয়তানের ধোকায় পড়ে আমি চুরি করে ফেলছি। এই রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে আটক করে ফেলছে, অতএব কেউ যে এই অজুহাত দিবে শয়তানের প্রতারণায় পড়ে আমি গুনাহ করছি, এই সুযোগ আর নাই। এখন যারাই গুনাহ করবে তারা তাদের নিজের মন খারাপ মনের কারণে গুনাহ করতেছে, সে নিজে খারাপ, সে আরেকজনকে দোষারোপ করতে পারবে না। এখন যারাই পাপ করবে তারা নিজে খারাপ এই জন্য পাপ করতেছে, অমুকের কারণে ও তমুকের কারণে পাপ করতেছে, এই অজুহাত দেওয়ার আর সুযোগ নেই। এই রমজান মাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, অন্য হাদিসের মধ্যে বলেন যে তোমাদের উপরে একটা মহান মাস আসছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি যে তোমাদের কাছে একটা মহান মাস আসছে, মা মাররা বিল মুমিনিনা শাহরুন খায়রুম মিনহু, মুসলমানদের জন্য এই রমজান মাসের চেয়ে উত্তম আর কোনো মাস নাই। এবং এই হাদিসে বলেন, ওমা মাররা বিল মুনাফিকিনা শাহরুন শাররুম মিনহু, মুনাফিকদের জন্য পাপীদের জন্য রমজান মাসের চেয়ে খারাপ আর কোনো মাস তাদের জন্য নাই। রমজান মাস মোমেনের জন্য সবচেয়ে উত্তম মাস, আর রমজান মাস পাপীদের জন্য সবচেয়ে খারাপ মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু আজরাহু ক্বাবলা আন ইয়াদখুলা, রমজান মাস আসার আগেই মুসলমানদের আমল নামায় আল্লাহ তাআলা রমজানের সওয়াব লেখা শুরু করে দেন। কেন? রসুল কারণও বলেন, ওয়াজালিকা বিমা ইউইদুল মুমিনু আল কুওয়াতা লিল ইবাদাতি ফি, কারণ মুসলমান রমজান আসার আগে মুসনাদে আহমদের মধ্যে সহি হাদিস, আল্লাহ রসুল বলেন যে রমজান আসার আগেই মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, যে রমজান মাসে তারাবি আছে, সেহরি আছে, রাতে ইবাদত করব, একটু বেশি ঘুমাইতে হবে, তো রমজান মাসে যাতে বেশি বেশি চাকরি, বেশি বেশি ব্যবসা এবং বেশি বেশি কষ্ট করা না লাগে, আজ থেকেই সে মোটামুটি তার সামগ্রী তৈরি করে রাখে, রমজান মাসে যাতে তার বেশি ঝামেলা পোহাইতে না হয়, এবং রমজানের আগ থেকেই তার প্ল্যান শুরু হয়ে যায় যে রমজান আসতেছে আমি কি করব। রমজানের পুরো বি এই 30 তারাবি আমি একেবারে মসজিদে গিয়ে পড়ব, সে নিয়ত করে, প্ল্যান করে ফেলে, রমজান মাস আসতেছে আমি রমজানে 5 খতম কোরআন খতম করব, রমজান মাস আসতেছে আমি এখানে আমার যত যাকাত আছে সব যাকাত হিসাব করে আমি দিব, যাকাতের বাইরেও আমি আমার আত্মীয় স্বজন গরিব মানুষ পরিচিত জনকে আমি সৎকা করব, রমজান মাস আসতেছে আমি প্রতিদিন কিছু কিছু মানুষকে ইফতারি করাব, রমজান মাস আসতেছে আমি এই রমজানের মধ্যে আমার যত অধীনস্থ কর্মচারী কর্মকর্তা আছে তাদের কাজকে আমি হালকা করে দিব। তো এই নিয়ত মুসলমানরা রমজানের আগেই করে, আর যার কারণে আল্লাহ তাআলা রমজানের আগেই মুসলমানদের আমল নামায় ওই রমজানের সওয়াবগুলো লেখা শুরু করে দেয়। আপনাদেরও এরকম রমজানের আগেই এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ, এখন থেকে পরিকল্পনা আছে তো? কিন্তু দুঃখের বিষয় দেখা যায় যে প্রথম রমজানে পুরো মসজিদ ভর্তি, তারাবিতে ভর্তি, দ্বিতীয় তৃতীয়, তারপরে যত দিন যায় আস্তে আস্তে মসজিদ খালি হইতে থাকে, আর শেষের দশকে এসে সবচেয়ে পবিত্র যেই দিনগুলো হাদিসের মধ্যে আছে, ফিহি
লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে রমজানের ফজিলত ওই রাতের জন্য, যেই রমজানের মধ্যে একটা রাত আছে যেই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম, শবে কদর, আর সেই শবে কদর শেষ দশকে। কিন্তু এই শেষ দশক যখন আসে তখন মুসল্লিদের মধ্যে ভাটা পড়ে যায়, ব্যবসায়ীদের মধ্যে ভাটা পড়ে যায়, যে আমাদের এখন আসল ব্যবসায়ীর মৌসুম, এখন আমাদের সমস্ত ঈদের মার্কেটিং, ঈদের কেনাকাটা সব এখন থেকে শুরু হয়ে গেছে, ঈদের আমেজ শুরু হয়ে গেছে, ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। আপনারা কি এরকম সিজনাল ইবাদত করবেন নাকি পুরা রমজান ইবাদত করার পুরোপুরি নিয়ত করছেন? সবাই সবাই পুরোপুরি পুরা রমজানে সকল তারাবি মসজিদ এসে পড়বেন তো ইনশাআল্লাহ, পুরো রমজানে আমরা সবাই কোরআন খতম করব তো ইনশাআল্লাহ, রমজানের শেষে যেন এসে আমাদের ভাটা না পড়ে। এখন থেকে যেরকম নিয়ত করবেন এইভাবে আল্লাহ তালার আমল নামায় আপনার সব লেখা শুরু হয়ে যাবে, আর এভাবেই আল্লাহ তালা তৌফিক দিবেন। আমি গত সপ্তাহে বলেছিলাম আপনার অন্তরে যে নিয়ত এই অনুযায়ী আল্লাহ তালা আপনাকে তৌফিক দিবেন। এবং মোনাফেকদের জন্য আল্লাহ কি করবেন হাদিসের মধ্যে বলেন, পাপীদের জন্য কি করবেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু শাকাআহু ওয়া ইসমাহু আলাল মুনাফিকি ক্বাবলা আন ইয়াদখুলা, পাপীদের জন্য এই রমজান আসার আগেই পাপীদের আমলনামায় আল্লাহ তাআলা গুনাহ লেখা শুরু করে দেন যে তারা কি করছে, কেন গুনাহ হবে তাদের। আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা বিমা ইউইদুল ফাজিরু ইত্তিবা আওরাতিন নাস, কারণ পাপি এ আগে থেকে প্ল্যান করে, আল্লাহর রসুলের ভাষায় প্ল্যান করে, রমজানে সবাই তো রাতের সকালবেলা ঘুমাবে তখন আমি কেমনে চুরি করি, সবাই তো নামাজে লিপ্ত থাকবে তখন তার দোকান থেকে কেমনে মারিং করব, রমজানে সবাই তো বোনাস পাবে এই জন্য তাদের কাছ থেকে ঘুষ কেমনে আদায় করব, রাস্তায় রাস্তায় দেখা যায় ঘুষের সরাসরি, শুধু শুধু অযথা গাড়ি ঘোড়া থামিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেয়, অযথা থামিয়ে দুর্নীতি করে, অযথা থামিয়ে। এই রমজান মাস একটা মোক্ষম সময়, যারা চোর ডাকাত প্রতিটা মার্কেটে প্রতিটা দোকানে দোকানে ছিনতাইকারীর উপদ্রব বেড়ে যায়, সাদাবাজদের উপদ্রব বেড়ে যায়, আল্লাহর রসুলের ভাষায় যে পাপীদের জন্য আল্লাহ তাআলা গুনাহ লেখা শুরু করে দেন, কারণ পাপীরা রমজান আসার আগেই প্রস্তুতি নেয় যে রমজান তো বড় মৌসুম, সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আপনারা তো অধিকাংশই ব্যবসায়ী, আর এই ব্যবসায়ীরা চিন্তা করে রমজান আসছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, রমজান আসছে সারা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে রমজান আসলে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, মুসলমানদের উপকার করে, আর আমাদের দেশই একমাত্র ব্যতিক্রম রমজান আসলে কেমনে মানুষের পকেট থেকে টাকা কাটা যায়, কেমনে ফরমালিন দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কেমনে মানুষের উপরে 10 টাকার জায়গায় 20 টাকা লাভ করে মানুষকে ফতুর বানানো যায়, কেমনে সমস্ত স্টক করে এখন ওই আলু পেঁয়াজ তারপরে মুরগি সব কিছুর দাম বেড়ে গেছে, আর ওই রমজান মাস আসলেই ওই যত জায়গায় দেখবেন যত দোকান আছে, কাপড়ের দোকান বলেন আর ওই জুতার দোকান বলেন, সব জায়গায় এখন 50% সেল, আর রমজান আসলে 50% সেল তো দূরের কথা, ওই 10 টাকার জিনিস তখন 20 টাকা হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে। এই আল্লাহর রসুল এই ব্যাপারে সতর্ক করছেন যে পাপীরা রমজান আসার আগেই তারা পাপের জন্য প্রস্তুতি নিতে থাকে। আমরা কি ওই পাপীদের অন্তর্ভুক্ত কেউ হব? সবাই ইনশাল্লাহ নিয়ত করতেছি তো, আপনাদের মধ্যে অনেকে ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে মানুষের যাতে সেবা করতে পারেন সেই নিয়ত করবেন, নিয়ত আছে তো ইনশাল্লাহ। আল্লাহর রসুল বলেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা এক বান্দাকে এক বান্দাকে মাফ করে দিবেন, সে পাপী তার জন্য জাহান্নাম, বলবে হে আল্লাহ তারে আপনি এত বড় পাপ থাকার পরেও কেন মাফ করে দিলেন, সে এমন কি ভালো কাজ করছে যে আপনি মাফ করে দিলেন, বলে সে এমন একটা ভালো কাজ করছে যে তা সে একজন ব্যবসায়ী ছিল, তার কাছে কেউ আসলে ওই মানুষের 10 টাকা ভাঙতি নেই, ঠিক আছে ভাই আপনি নিয়ে যান 10 টাকা দরকার নেই, কেউ ঠিক আছে 2 টাকা আপনি নিয়ে যান ঠিক আছে, সব সময় ছাড় দিয়ে ব্যবসা করছে,
যে আমার বান্দা হয়ে মানুষকে ছাড় দিতে পারছে, আর আমি রব্বুল আলামিন হয়ে তাকে ছাড় দিতে পারবো না, আমি এই জন্য তাকে মাফ করে দিলাম। এই জন্য ওই রকম জান্নাতি ব্যবসায়ী হওয়ার নিয়ত ইনশাল্লাহ সবাই করবেন, করবো না ইনশাল্লাহ সবাই? আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান আসার আগেই রমজানে যেন আমরা মানুষের সেবা করতে পারি, আল্লাহ তালার ইবাদত করতে পারি, এরকম নিয়ত পাক্কা নিয়ত আমরা রাখি, তাহলে আল্লাহ তালাও আমাদেরকে তৌফিক দিবেন ইনশাল্লাহ। নিয়ত আছে না ইনশাল্লাহ? আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করেন।